প্রাকৃতিক দৃশ্য যেটা ন্যাচারাল হওয়া দরকার যেটা পাহাড় সেটাই আছে। এখানকার ভিউ পয়েন্টটা খুবই ভালো, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছন থেকে সেভেন সিস্টার ফলটা এখানে এখান থেকেই পড়ছে, যেটা আরও সাধারণ টুরিস্টরা ওখান থেকে দেখে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ভিউটা খুবই ভালো, এখন ওয়েদারটাও খুব ভালো আছে, বৃষ্টি নেই, এনজয় করছে বাচ্চারা, এনজয় করছে। এই মুহূর্তে চেরাপুঞ্জির যে ইকো পার্ক, ইকো পার্কের মধ্যে সেভেন সিস্টার ফলের যে পানিটা যে দিক থেকে যায় ঠিক এই অংশটাতেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের অনেকটা নিচেই মেঘ আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে কেউ যদি একটু ঠিক ওইভাবে যদি আপনারা না দেখেন তাহলে এটা বোঝার কোনো উপায় নেই। এবং এই ঝর্ণার পানির যে শব্দটা একদম কাছ থেকে এটা যখন আপনি শুনবেন তো এটা অসাধারণ একটা একটা অনুভূতি। ঠিক আমরা মেঘের উপরেই, মেঘের অনেকটা উপরেই আছি আমরা। ইকো পার্কে আসার পর এখানতে যে সীমান্ত ঘেরা যে দেয়ালগুলো আছে, এই দেয়ালতে সেভেন ফলস যেটা আছে, সেভেন ফলসের যে পানিগুলো যায় ঠিক এইখান থেকেই যায়, এবং এটা হচ্ছে অসাধারণ একটা দৃশ্য। এখান থেকে আমরা এই পুরো দৃশ্যগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আগের যে ভিডিওগুলো আমাদের আছে এই ভিডিওগুলোতে আপনারা এরকম দৃশ্যগুলো অবলোকন করেছেন, কিন্তু এখানে আমার কাছে মনে হয়েছে আরেকটু ভিন্নতা আছে। এখানে একটা ভিন্নতা আছে বলতে, অন্য জায়গাতে এত খাড়া পাহাড় বা ঢালুটা এত খাড়া ছিল না, এবং আগের চেয়েও এখানে মনে হবে যে কয়েকশো ফুট নিচে আমাদের এখানে কি মেঘমালাগুলো আছে, মেঘ আছে। এবং এখানে একটা বিষয় যদি দেখেন, এই যে একটা পাথর বিশাল আকৃতির, এখানে পাথর কেটেই মূলত এইটা তৈরি করা হয়েছে। এখানে যে ওয়াকওয়েটা তৈরি করা হয়েছে, ওয়াকওয়ের পাশে বিশাল বড় একটা পাথর, যদিও এই পাথরটি অনেকটা দ্বিখণ্ডিতর মতো হয়ে গেছে বলে মনে হচ্ছে। তারপরে এই দৃশ্যগুলো যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, এবং একটা বিষয় হচ্ছে এখান থেকে মেঘ, আমাদের কাছাকাছি খুব বেশি মেঘ নেই বিমান থেকে, ঠিক আমরা যেভাবে প্রায় সময় দেখে থাকি যে মেঘগুলো এরকম, এখানে মেঘ অনেকটাই নিচ্ছে। এবং আমরা নিচের দিকে যদি আপনাদেরকে একটু দেখাই, হয়তো ক্যামেরার লেন্সও এটা কভার করছে কি না, এটা হচ্ছে অনেকটা নিচে, যেদিক থেকে পানিগুলো যাচ্ছে এটা অনেকটা নিচের দিকেই আছে। এটা একটা দেখলে আপনাদের কাছে অসাধারণ মনে হবে। এবং এখানে একটা ব্রিজ আছে ছোট, এই ব্রিজ থেকে
যে পানিটা ঠিক যেভাবে এখানে পড়ছে এটা আসলে একটা অসাধারণ। ও ধরো ও দেলায় ও ও